ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই খবরে আমাদের নজর থাকবে। এবার আমরা দেখে নেব সর্বদলীয় বৈঠকের পর রবীন দেব কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে এই নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব, বিএলওরা তারা যাতে নির্দিষ্ট সময়ে যারা আবেদনকারী তাদের সামনে উপস্থিত হয় যে সময় এখান থেকে নির্ধারিত হয়েছে। আমরা জানি এখন এই করোনা অতিমারির জনিত পরিস্থিতিতে কিছু সমস্যা আছে, সেই জন্য তারা এবার বলেছেন 12টা থেকে 3টে, বিশেষ করে 8 দিন যেদিন স্পেশাল ডে আছে ক্যাম্পেইন ডে সেদিন বসবে, অন্য কোন দিন অন্তত 2 ঘন্টা বসবে বলেছে। সেই টাইমটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো ভেরি করতে পারে, কিন্তু আমরা বলেছি যে সেই টাইমটা যাতে নির্দিষ্ট থাকে, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা হচ্ছে এই বিএলওরা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকেন না। সেই জন্য আমরা দাবি করেছি বিএলও যাদের নিয়োগ করা হবে তারা যাতে স্থায়ী কর্মী হয়, অ্যাকাউন্টেবিলিটি তাদের থাকতে হবে, এবং তাদের অল্টারনেট এখন যেহেতু এই প্যান্ডেমিকের যে সিচুয়েশান চলছে বিকল্প যার নাম থাকবে তাদেরও স্থায়ী কর্মচারী হতে হবে। এই 78,903 যদি কেউ রিপ্লেস করে তার জন্য ওয়েটিংয়ে থাকবে, কারণ এখনকার পরিস্থিতি যে কোনো সময় অ্যাবসেন্ট হতে পারে, অসুস্থ হতে পারে, সেই জন্য তারাও স্থায়ী কর্মী হতে হবে। সেটা আমরা এর অন্য নির্বাচনের ক্ষেত্রে বলেছিলাম, কিন্তু এবারকার পরিস্থিতিতে আমরা বলছি এটাকে আগে থেকে ব্যবস্থা নিতে হবে, নাহলে পারা যাবে না। আমরা দাবি করেছি যে আপনারা অগাস্ট মাসে আমাদের বলেছিলেন সংশোধনের জন্য সময় দিয়েছিলেন, কি সংশোধন হয়েছে এখনো জানি না। তারপরে বলেছিলেন রেশনালাইজেশন অফ বুথ হবে, সেটা আপনার আমরা পেলাম যে 99টা নতুন বুথ যুক্ত হয়েছে, কিন্তু কোন 99টা কেন হলো, যে কত জায়গায় ভোটার তালিকার কি হেরফের হলো তার প্রকৃত তথ্য আমরা এখনো পাইনি, কারণ 7,19,00,000 ভোটারের যে আগে সংখ্যা ছিল ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যাটাই এখনো আছে, কন্টিনিউয়াস আপডেটিং এর যে পরিস্থিতি সেটা নেই। তৃতীয় প্রশ্ন আমরা যেটা বলেছি যে এই ভোটার তালিকা সংশোধনের সময় যেমন ভুতুরে ভোটারদের নাম বাদ দিতে হবে, তেমনি হচ্ছে কোনো প্রকৃত ভোটার যারা মানে 18 বছর যাদের হয়েছে, এবং এখানে দেখবেন এরা ফর্ম দিয়েছে যে 21 বছরের ঊর্ধ্বে যারা আছে তারা কেন হলে না তার ডিক্লারেশন দিতে হবে। আমরা বলেছি এই ক্ষেত্রে সমস্ত দিক থেকে নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে প্রয়াস চালাতে হবে, কোনো ক্ষেত্রেই যেন ছাত্রছাত্রীরা যারা অন্য জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন বা এখন যে মাইগ্রেন্ট লেবার আমাদের পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারা যে বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের নাম যাতে এই অজুহাতে বাদ না পড়ে সেইগুলি আমাদের দেখতে হবে। পাশাপাশি আমরা বলেছি যে মালদা, মুর্শিদাবাদ, আরও কয়েকটি জায়গায় গঙ্গা ভাঙন একটা পরিস্থিতি, তার জন্য তাদের ঠিকানা পাল্টে যাচ্ছে, এর জন্য এইগুলি যদি যত্নবান না হয় ডিস্ট্রিক্ট লেভেলে ওখানে যে তলা পর্যন্ত বিএলওরা যদি সক্রিয়তা অবলম্বন না করেন, তাদের দাবিগুলি যদি যত্নের সঙ্গে গ্রহণ না করেন তাহলে কিন্তু অনেকের নাম বাদ পড়ে যাবে, সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা বলেছি যে যাদের যারা আবেদনকারী হবেন সেই অন্তর্ভুক্তিকরণের জন্য হোক বিয়োজনের জন্য হোক যদি কোনো বাতিল করে দেওয়া হয় বা তাটা গ্রহণ করা হলো না সেই কারণটা জানিয়ে তাকে ইনফর্ম করতে হবে। আমি আবেদনকারী, আমারটা কেন গ্রহণ করা হলো না সেটা তাকে জানাতে হবে। তারা বললেন এখন এই ফোন নাম্বার ইত্যাদির কথা বললেন, আমরা বলছি না যে কোনো মেথডে হোক অ্যাপ্লিকেন্ট শুড নো যে তার নামটা কেন রিজেক্টেড হলো, কেন বাতিল হলো তাকে জানতে হবে। সেই জন্য এই প্রশ্নে যাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি। আরেকটা হচ্ছে এপিক কার্ড। এখন দেখেন 3 ধরনের এপিক কার্ড আছে, নতুন এপিক কার্ড হচ্ছে এই হচ্ছে আজকে গত 9ই ডিসেম্বর 2019 এখানে সর্বদলীয় মিটিং হয়েছিল, তখন বলা হয়েছিল যে আপনারা এই প্রশ্নে একটা গাইডলাইন তৈরি করুন যে কার ভিত্তিতে ভোট হবে, ওখানে যে ভোট গ্রহণ কেন্দ্রে যখন দাঁড়াচ্ছে তোমার আগেরটা আছে, 1 নম্বরটা আছে না, 2 নম্বর আছে না, লেটেস্টটা আছে। আমরা বলেছিলাম লেটেস্ট যদি হতে হয় ডিসেম্বরে 2019 বলেছি, আমাদের সাথে পর্যাপ্ত টাইম ছিল, কিন্তু যদি ইলেকশন কমিশন এ ব্যাপারে যত্নবান হতেন তাহলে এই ব্যাপারে অর্ডার তারা বের করতে পারতেন। এখনকার পরিস্থিতিতে বলছেন প্যান্ডেমিক সিচুয়েশন আমরা পারিনি, এই বিষয়টাও আমরা বলেছি
যে এই তিন ধরনের এপিক কার্ড নিয়ে যে সমস্যা আছে, জটিলতা আছে, সেই সম্পর্কে সুস্পষ্টভাবে নির্বাচক মণ্ডলীকে আশ্বস্ত করতে হবে যে কোনটার ভিত্তিতে ভোট হবে এবং যেটা হবে সেটা কমন হবে, সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা। বিহারে নির্বাচন হয়েছে আমরা জানি, তার অন্য রাজ্যে 54টা উপনির্বাচন হয়েছে সেগুলো আমরা জানি, কিন্তু আমাদের নির্দিষ্টভাবে এই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে নির্বাচন হবে সামনে 2021-এ, সেই জন্য এই এই ক্ষেত্রে আমরা সুস্পষ্ট বক্তব্য আমরা চাইছি। আমাদের সমস্ত জেলাকে ইনক্লুড করতে হবে ড্রাফট পাবলিকেশনে, কারণ এটা খেয়াল রাখুন যে আগামী 18 তারিখে হবে, ওরা আজকে বলছেন ওরা 11 তারিখে জেলা লেভেলে মিটিং করবেন তাদের অফিসারদের নিয়ে, মানে ডিএমদের নিয়ে, একটা নাকি করেছেন আবার 11 তারিখে করবেন, কিন্তু আর আমাদের ওয়ার্কিং ডে কোথায়? তারপরে কালী পূজা শুরু হয়ে যাচ্ছে, বাইপোডা ইত্যাদি আছে, সেই জন্য আমরা বলেছি দ্রুততার সঙ্গে জেলা লেভেলে মিটিংগুলি করতে হবে এবং সেইখান থেকে ওই যে বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টির যারা নিয়োজিত করবেন সেখানে আমরা বলেছি রাজ্য জেলা এইসব হবে। আবার জেলা লেভেলে যে টাইমিং হলো সময়সীমাটা সেটা আমাদের বলেছি আপনারা কেন্দ্রীয়ভাবে আপনারা জানিয়ে দেবেন রেসপেক্টিভ পলিটিক্যাল পার্টিকে থ্রু আউট দ্য স্টেট, কারণ আমাদের রাজ্যে 23টা জেলা এইভাবে কালিম্পং সহ, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে জেলা হচ্ছে 24টা, কলকাতা 2টো জেলা উত্তর এবং দক্ষিণ, সেই জন্য এই 24টা জেলা যাতে এই ভোটার তালিকাগুলি ভোটার লিস্ট সময় মতো পৌঁছায় এবং 18 তারিখ থেকেই যাতে সেখানে কাজ শুরু হতে পারে। আর যেহেতু সময়টা কম, মাত্র 25 দিন, তার মধ্যে ওয়ার্কিং ডে 17 থাকবে, সেই জন্য আমরা বলেছি নির্দিষ্ট এই 17 দিনের মধ্যে এই অল্প সময়ের মধ্যে ভোটার যদি ইনক্লুশন বা ডিলিশন বা স্বচ্ছ ভোটার তালিকা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হয় তাহলে আরও যত্নবান হতে হবে। ধন্যবাদ। চেয়ার দাও।